জলর মেয়ের ফিগার যেন মাখুন মাখুন রে, সুযোগ পেলে হুই দাপ্পা খেলে যাবো রে, দাবনা কাটা ব্লাউজার পাটি মেয়ের চুল, ওদের দেখে শরীর আমার করে যে গুলগুল। DJ বাপি ঢোসা দু নম্বর পোল, এখানে নতুন নতুন গাজন পাওয়া যায়। DJ বাপি ঢোসা এক নম্বর পোল। ঘোল যত পাক দেবে ভাজবে ননি দানা, দুধ থেকে ছানা করব দিলে পায় না, ভালো করে ঘেঁটে দেব ফুটো থেকে বের করব, আমার মাল যে হয় কাঠি কাঠি কাঠি, বিয়ে বাড়ি নরম নরম বলছি, বিয়ে বাড়ি অর্ডার নরম নরম বলছি, যত পাক দেবে ভাজবে ননি দানা, দুধ থেকে ছানা করব দিলে পায় না, ভালো করে ঘেঁটে দেব ফুটো থেকে বের করব, আমার মাল যে হয় খাঁটি খাঁটি খাঁটি, বিয়ে বাড়ি অর্ডার নেব নরম নরম বলছি, বিয়ে বাড়ি অর্ডার নেব নরম নরম বলছি। আমি ঘোষের ছেলে ভিয়েন্দার, আমার নাম ভোলা ময়রা, দুধ থেকে ছানা মাখন সাপ্লাই দাও আমার কাজ, বাজারে মাল বিক্রি হয় লিটার আর কেজি ধরে, আর আমি দুধ বিক্রি করি প ধরে, তাই নতুন নামটা সৃষ্টি করে আছি প থেকে পক, পকে আগে পক পক দু করে পক পক, তিন পকে তিন পকা পক, চার পকে পক পক পকা পক, পাঁচ পকে পক 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 পক, উহ ভগবান আমার মাথায় কী বেঁধে দিল রে, আমি শুধু নিজে নিজে সৃষ্টি করছি, আমি আর একটা নামটা বলে মানুষকে সচেতন করছি, একে এক প্যান খুলে দেখ, প্যান নয় প্রাণ খুলে দেখ, দু দোকানে চার ঠাকমারা পড়ছে এখন ছেঁড়া চুড়িদার, তিন দোকানে ছয় প্রেম করলে পকেট হবে ক্ষয়, চার দোকানে আট বৌদিরা ঝগড়া করে চলে গেলে দাদারা ভেলিগুড় চট, পাঁচ দোকানে দশ আমার মতো মালেরা সারা জীবন ঘোষ, ছ দোকানে বারো হাঁসের ধরে মারো মানে হাঁস ধান খেলে তাকে ধরে প্রহার করো, সাত দোকানে চোদ্দ এই নামটা পড়ে হলাম জব্দ, না করে আমার কাকার কাছে চাকরি করি রে, একা বিছানায় ঘুমাস না ছটপট রে, না করে আমার কাকার কাছে চাকরি করি রে, একা বিছানায় ঘুমাস না ছটপট রে, কলবালি সে মোড়াম আর কত করুম, কলবালি সে মোড়াম আর কত করুম, আহ তুমি দাও না আমার চোখে, আহ তুমি দাও না আমার চোখে, না করে আমার কাকার কাছে চাকরি করি রে, একা বিছানায় ঘুমাস না ছটপট রে, না করে আমার কাকার কাছে চাকরি করি রে, একা বিছানায় ঘুমাস না ছটপট রে। বৌদি ঘুমাচ্ছে কেন, তোমার গাছের ব্যবসা কেমন চলছে? আর ভাই গাছের ব্যবসা সব ঢুকে গেল, তা এখন তুমি কিসের ব্যবসা করছো? সেই জন্য আমি এখন মিনারি রোটারের ব্যবসা করছি। ও মানে পানি জলের ব্যবসা, খুব ভালো খুব ভালো। এই তা তুই সবার গাছের দামটা দিলি না তো, সেই অস্ট্রেলিয়ান জামরুল গাছ, দাদা জামরুল হচ্ছে এত টাকা করে, তার নেচে চুল এত বড়, আমি নাকি শুনেছি অস্ট্রেলিয়ানদের চুল থাকে না, এত বড় চুল টাকা দেবো কি করে? কেন আমি তো তোর কসবিটার গাছ দিয়েছি, কসবিটার যেন রানী কটকটি, পয়সা না দেওয়ার ছলে তবে তো চেষ্টা নেই, তো নিশ্চয় গাছ বসানো ভুল হয়েছে। কেন আমি নিয়ম মতো সার জল বীজ দিয়ে গাছ বসেছি? ওরে না, শুধু সার জল বীজ দিলে হবে না, তুই কি জানিস যে কোনো গাছ বসাতে গেলে বর্ষাকালে বসাতে হয়, তবে গোড়ায় রস পায়। বর্ষাকালে তো গাছ সব নেইতে পড়ে। তো কোনো আইডিয়া আছে ঋতু সম্বন্ধে? ঋতু বলতো আমাদের কটা ঋতু? ওইটা জানে কেউ জানে, আমাদের ছটা ঋতু, বল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। বাহ, এবার বলতো শীতকাল কাকে বলে? শীতকাল 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 শীতকাল, যে কালে যে কালে বিড়ি না খেয়ে গালে থেকে ধোঁয়া বার করা হয় তাকে বলা হয় শীতকাল। ও ভগবান আমার মাথা কি বেঁধে দিল রে, বড়বড় করে উত্তর দিয়ে আছি বড়বড় করে। এই এবার বল তো গ্রীষ্মকাল কাকে বলে? গ্রীষ্মকাল গ্রীষ্মকাল গ্রীষ্মকাল, আরে হ্যাঁ গ্রীষ্মকাল, যে কালে যে কালে কাজ না করে শরীর থেকে অনর্গল ঘাম বের করা হয় তাকে বলা হয় গ্রীষ্মকাল। বাহ, এবার বল তো এবার বল তো গ্রীষ্মকালে গাছে যে খেজুর পাকে সেই খেজুর বানান কি? খেজুর ক্ষয়কার গুজুর গুজুর খেজুর, আরে বড়বড় করে উঠে আছি বড়বড় করে উঠে, বুক চাবড়ার মাথা দেখেছে যেন চাবড়া পেটা মুকুর। এই বাংলা ব্যাকরণ থেকে একটা সমাস কর তো। বাংলা ব্যাকরণ থেকে সমাস? কি সমাস? সমাসটা হলো আসামে গুয়াহাটি নামে একটা স্টেশন আছে, এই গুয়াহাটিটাকে তুই সমাস কর। স্টেশন গুয়াহাটি,
গুয়ের উপর হাঁটাহাঁটি গুয়াহাটি। আরে বর্বা কই তুই আছিস, বর্বা করে তিন কোটালের উত্তর শুনে আমার সারা গা ঘিন ঘিন করতেছে, আর সারা শরীর জানা কি 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 করতেছে। বৌদি তুমি তো অনেক প্রশ্ন করলে, আমি একটা প্রশ্ন করি, তুমি মা গঙ্গা দেবী বিক্রি করে খাচ্ছ কি? তুই আমার ব্যবসার কথা বললি, তুই যখন আমার ব্যবসার কথা বললি তখন তো পারতো গঙ্গা দেবীর পুত্র নাম কি? এই গঙ্গা দেবীর ছেলের নাম কি রে? গঙ্গা দেবীর ছেলে নাম হলো ভূপেন হাজারিকা। কি করে গঙ্গায় আমার মা, পদ্মায় আমার মা। গানের ভাষায় কে বলেছিল? ভূপেন হাজারিকা বলেছিল, ভূপেন হাজারিকা। তাহলে ভগীরথটা কে হলো? ভগীরথ হলো ধরম ছেলে। ও খেদো আমার গা স্পেশ করতেছে, তোমার আমি একা। এই বলতো গঙ্গা কোথা থেকে বেরিয়ে কোথায় গিয়ে কার সঙ্গে মিলিতে হয়? আরেকটি প্রশ্ন, গঙ্গা দেবী কোথায় থেকে বেরিয়ে কার সঙ্গে মিলিত হলো? গঙ্গা দেবী ঘর থেকে বেরিয়ে শিব মন্দিরের পেছনে কালুর সঙ্গে মিলিত হলো। দেখেছো? আরে বর্বর কো উঠে যাবো, বর্বর করে খেত পড়া তিন কাটালে বর্বর করে কত দুধছে নিজের সে হুঁচ নি। এই বলতো ছেলেদের মাথার চুল কেন ছোট ছোট হয় আর মেয়েদের মাথার চুল কেন লম্বা বড় হয়? ছেলেদের মাথার চুল কেন ছোট হয়, মেয়েদের মাথার চুল কেন লম্বা হয়? যেখানে গোবর থাকবে সেখানে তো ঘাস লম্বা হবে। ও পাঁচ পোড়া, তার মানে মেয়েদের মাথায় সব গোবর, তুমি আমার হাতে আর একে না থাক, পরে তো আমার টাকা কখন দিবি? বৌদি তুমি জানো আমি দুধের ব্যবসা করি, ফুলকিদের বাড়ি আমি গরুর দুধ দুধ আছি, ওই দুধ বিক্রি করে টাকা আমি থুতুতে ঘুরে দেবো। সময় মতো তুই যদি টাকা না দিস কি করবি? কি উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে মাল সালতে দেবো, উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে মাল সালতে দেবো। উল্টে দেবে, বৌদি পাল্টে দেবে, সালটে দেবে, আমার বগলে চুল ছিঁড়বে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, বৌদি দেওয়ার প্রেম করে নাহি কেউ পর, পাড়ার সব নারী বৌদিদের সমান, আমাকে দুধ দিয়ে বাঁচাও যে প্রাণ। বৌদিরা তোমাদের গাভীর দুধ আমাকে সাহায্য করো, ওই দুধ বিক্রি করে বৌদি টাকা দিতে হবে, নইলে আমাকে শেষ করে ফেলবে। আমি এমএ পাশ করে অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনো চাকরি পাইনি, তাই বাবার বন্ধু অশোক বাবা কি বললো, চাকরি করতে গেলে অনেক টাকা ঘুষ দিতে হবে, তা না করে তোর মেয়েকে একটা খাটাল করে দি, সেই থেকে খাটালের মালকিন আমি। ভগবান আমার মাথা কি বেঁধে রে, আমি দুধ বিক্রি নয় এখন গান আর কবিতা লিখছি। এ ফুলকি তোকে নিয়ে আমি কবিতা লিখেছি, তাই নাকি? শুনতে চাস? বল দেখি। চোখ দুটো তোর পটল চেরা, মাই গড, গলা শর্টটা যেন লাগছে ভেড়ো, ইডিয়েট। তোর গরু কি নিয়ে কবিতা লিখেছিস? আরে আমার গরু কি নিয়ে আবার কবিতা লিখেছিস? তোর খাটালের অনেক গাই, দুধ দুইতে গেলে লাঠি খাই। কি বলছিস? আরে ডাক ডাক তোর গরুকে ডাক, দাঁড়া ইঞ্জেকশনটা বার করে, আমার গরু রেডি, দাঁড়া ইঞ্জেকশনটা বার করে, দাঁড়া ইঞ্জেকশন। আরে ওটা কি,
এটা 100 ভাইল এটা পুশ করলে বেশ করে দুধ পাওয়া যাবে আরে ওটা তো দিলে আমার গরু মানে যাবে তোর গরু যেমন লোন নিচ্ছে আমি তেমন দিচ্ছি এ কি বলছিস কি দেখ দেখ দাদাই তোর গরু কিডা দেখ দেখ তোর গরু আমার ইনজেকশন দেখে কেমন ভয় পাচ্ছে দেখ কত পয়সা তো খুব ঘুটিয়েছিলি বাপের বেটা যদি হয়ে থাকি 100 ভাইলটা নিয়ে যা না আমার ভয় চলো সরো দুদিন আগে ছিলি ছিল ঘুরতিস খালি গায় এই কি খালি কথা মানে তোকে বলছি না তোর গরু কে বলছিস এ কি বলছিস কি এখন কানে ঘরে কোণে আই বেরিয়ে আয় এখন কানে ঘরে কোণে আই বেরিয়ে আয় আমার ভাই দড়া ছড়ো দুদিন আগে ছিলি আমার ভাই দড়া ছড়ো দুদিন আগে ছিলি ঘুরতিস খালি গায় এই এখন কানে ঘরে কোণে আই বেরিয়ে আয় কোথায়
কচি নারকেলে শাঁস দেখে চোখে দেখলাম ঝাপসা। বৌদি আমার ট্যাং উল্টে গেল কারণ জানিস? কারণ গরুর চেয়ে গরুর মালকিন দেখতে ভালো বলে। আঙুল চষে তরি দুধের দাম হয় সস্তা, কিন্তু না করে উঠতে পারলে সকালে ইচ্ছে চোরে ছাপ লুটে মাটি হচ্ছে। স্বপ্ন গায়ে লিখে যাই, স্বপ্ন যায় চিনিতে যায়, লাডের মাল ফাটে যাই, তোরাই বড় চোর হাতে যদি থাকে আর নাচিস নি। ওদিক দিয়ে বারবার জলের জন্য ফোন করছে, আমার টাকা দে। বৌদি জল ব্যবসা ভালো ব্যবসা, কারণ জলের অপর নাম জীবন। আচ্ছা তোমরা মাটির তলা থেকে যেভাবে জল তুলে নিয়ে ফাঁপা করে দিচ্ছ, একদিন হয়তো ভূমিকম্পের সৃষ্টি হবে। আজকে বলতে পারো এই পৃথিবীতে খরা বুলবুল ঝড় কাদের জন্য হচ্ছে? তোমাদের আমাদের মতো ঘাতক শ্রেণীর মানুষদের জন্য। তাই বর্তমানে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য কয়েকশো লক্ষ কোটি গাছ বসাতে হবে এবং রাস্তার পাশে নোংরা আবর্জনা করা চলবে না। তাই সবাই মিলে একসাথে বলবো, সমাজের মঙ্গলে হাঁকবো না কেউ আর জঙ্গলে। ওরে ভাই তুই কি বুঝবি, একটা বিড়ি জেলেই ফুরফুরে হাওয়ায় বসলে কি আর এত জ্ঞান দেওয়ার পর এইসব মেয়েরা পরিবেশ দূষণ করে। আচ্ছা তুই যে এত বুঝলি, এত বড় বড় নাম যাচ্ছিস। আচ্ছা বলতো সব জিনিসের তো দাম বাড়ছে, বলতো এই দুধের দাম কেন বাড়ছে না? ম্যাডাম আমরা 30 টাকা লিটার দুধ কিনে খাই না, কিন্তু 500 টাকা লিটার মদ কিনে খাচ্ছি। আমরা 5 টাকা কেজি শাক কিনে খাই না, কিন্তু 25,000 টাকা কেজি গাঁদা কিনে খাচ্ছি। আমরা বর্তমানে এমন সন্তান, আমরা মায়ের দুধের মূল্য দিতে পারি না ম্যাডাম। আমরা গরুর দুধের মূল্য কি করে দেবো ম্যাডাম? গরুর দুধের মূল্য কি করে দেবো? তুই ঠিক বলেছিস, গরু আমাদের কাছে ভগবান। গরুর গায়ে 33 কোটি দেবতা থাকে। আমরা ভুল ব্যাখ্যা করি, কোটি মানে প্রকার। গরু থেকে 33 প্রকার উপকার পেয়ে থাকি, যেমন গরুর ঘুঁটে ছাই থেকে আমরা মাজন হিসাবে ব্যবহার করি। তা একদিন প্রতিদিন আমি ঘুঁটে ছাইতে দান ভাই আমার দাঁত কেমন চিকচিক করছে। তখনকার দিনে মা বোনেরা গোবর জল দিয়ে ঘর মুছতো, তাতে ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হতো। এই বেশি পরিশ্রম না করে তোর কর্ম, তুই কর ননসেন্স। ম্যাডাম আমাকে অসম্মান করছেন, আমার কর্ম আমি করতে এসেছি। জীবনের অপর নাম কর্ম, আর কর্মই মুক্তির প্রধান, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ওরে ভাই আজকাল মানুষ সব জেনে শুনে জ্ঞান পাপি, তা তোর জ্ঞান আমি খানিকটা ধরে গাঁটি খুঁজে নিল। এবার বলো টাকা কখন দিবি? বৌদি তুমি জানো আমার খুঁজে গেছে, ফুলকিতে বাড়ি অবশিষ্ট দুধ দুইবো। আচ্ছা ওই দুধ বিক্রি করে টাকা আমি শিখনে দেগুনে দেবো। সবার হয়তো তুই যদি টাকা না দিস কি করবো? কি এই রাস্তা করে জায়গা দেখতে পাবো? ওকে করবো কি? তোর জামা কাপড় খোলা আমি পুরো উড়ে করে দেবো। তখন আমি হয়ে যাব উলম্ব রাজা, রাজা উলম্ব। সবাই দেখবে হাততালি দেবে, তবু কিছু বলতে পারবে না, কারণ রাজার রাজত্ব আছে। এ বলকি তোকে নিয়ে আমি শেষ কবিতা লিখেছি। আচ্ছা তুই যে আমাকে নিয়ে বা গরুকে নিয়ে এত ভালো ভালো কবিতা লিখেছিস। আচ্ছা বলতো তোর বংশ পরিচয়টা আমাকে দিত। আমার বংশের নাম ইলেকট্রিক বংশ, আমার বাবার নাম টেস্টার, আমার কাকার নাম হোল্ডার, আমার জেঠার নাম জাম্পার, আর যে সৃষ্টিকর্তা দাদু তিনজনকে ভূপৃষ্ঠে এনেছে তার নাম ট্রান্সফরমার। ঠিক আছে ঠিক আছে, আর বলতাম না আমি বুঝতে পেরেছি তোর বংশ পুরো ইলেকট্রিক বংশ। এবার গে শেষ কবিতা শোন। বলে কি জলে ভতো আকা বাকা ফুলটা হলো টাকা টাকা, ফুলটিকে আমি তুলবো দিয়ে করে ছাড়বো খাবো আলু তো। নারী বুক ফুটে তো মুখ ফুটে না, তুই আমার মনের কথাটা বলে দিলি। মেয়া বিবি রাজি তো কে করে কাকাজি? তবে রাজি তাকে মাটান উলঙ্গ রাজা হোক খান খান। তবে চলো যাই উৎপল দত্তের বাংলা মুভি হীরক রাজার দেশে। ধকে ধকে ধরকে ছতিয়া ধকে ধকে ধরকে ছতিয়া গরবাল গলি ধকে
धोकी धोकी छतिया धोकी 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 छतिया गरीब बाल गरी ए बलाम Ashit Sandosha, DJ Bapi, Dushaik Number Pole.